প্ৰথমে আপোনালোকক আমাৰ লংকা শাখা সাহিত্য সভাৰ তৰফৰ পৰা শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আজি অত্যন্ত দুখ আৰু ক্ষোভেৰে আমি এই সংবাদ মেলখন অনুষ্ঠিত কৰিব বিচাৰিছোঁ, কাৰণ আপোনালোকে জানে আজি কিছুদিন আগেয়ে হোজাই জিলাৰ সাহিত্য সভাৰ হিতৈষী সদস্য মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ কনিষ্ঠ ভাতৃ যমুনামুখ সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক সিরাজউদ্দিন আজমল ডাঙৰীয়াই অসমীয়া ভাষা সংক্রান্তত যি এক অপমানসূচক মন্তব্য প্রদান করলে তার বাবে আমি অত্যন্ত দুঃখিত আর ক্ষোভিত। এগারী জনপ্রতিনিধি অসমীয়া ভাষাক লৈ যি তুচ্ছতাচল্য করা আমি দেখা পালো, সেই তুচ্ছতাচল্যক আমি তীব্র গরিহণা আর ধিক্কার প্রদান করছো। আপনাদের জানে যে যা জানুয়ারির 30 আর 31 তারিখে হোজাই জেলা সাহিত্য সভার দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনখনি আমি লঙ্কাত অনুষ্ঠিত করবর ব্যবস্থা লৈছিলোঁ। তার আদরণী কমিটিও আমি গঠন করেছিলাম। আদরণী কমিটিত আমি প্রতিগী জনপ্রতিনিধিক আমার পৃষ্ঠপোষক হিসাবে আমি সেই আদরণী কমিটিত রাখিছিলোঁ। তাৰে এগৰাকী অন্যতম পৃষ্ঠপোষক সিরাজউদ্দিন আজমল ডাঙরিয়াও সেই আদরণী কমিটির আমি পৃষ্ঠপোষক হিসাবে রাখিছিলোঁ। তেখেতৰ এই মন্তব্যৰ বাবেই আমি খুব প্রকাশ করে এই আদরণী কমিটির পৰা তেখেতৰ নামটি আমি প্রত্যাহার করছো। তেনে ব্যক্তিক লগত লৈ আমার অসমৰ ভাষা সাহিত্যৰ সম্প্রসারণ উন্নয়ন সংবর্ধন এইবিলাক বিষয়ে আমি চিন্তা নিশ্চয় করব নোৱাৰো। এই সন্দর্ভত তেখেতে আমি দেখা পাইছো যে কিছুদিন আগে সামাজিক মাধ্যম যোগে তেখেতে দুঃখ প্রকাশ কৰিছে, কিন্তু আমি বিচাৰো তেখেতে সমগ্র অসমত সমগ্র অসমীয়া ৰাইজৰ সন্মুখত তেখেতে এই বিষয়টো লৈ ক্ষমা প্রার্থী হব লাগিব। অন্যথা তেখেতক আমি সামাজিকভাবে বর্জন করার আমি সিদ্ধান্ত লওয়া উচিত। আমি এইগৰাকী ব্যক্তিক বর্জন করার সিদ্ধান্ত লৈ আমি আদরণী কমিটির পৰা তেখেতৰ নাম আমি কর্তন করার সিদ্ধান্ত লৈছো। গতিকে আমি আশা করি এই কথাখিনি কেবল লংকা শাখা সাহিত্য সভাতে সীমাবদ্ধ নাথাকি সমগ্র অসমতে আমার এই বার্তা বিয়পি পড়ক আৰু তেনেগৰাকী জনপ্রতিনিধিয়ে ভাষা সাহিত্যক লৈ করা অপমানের তীব্রভাবে এটা আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রতিবাদ হোক, এইখানে আমি আশা সকল সংস্থার তরফের পর আমি আশা করব। ইতিমধ্যে আপনাকে নিশ্চয় গম পাইছে বা আমি সমগ্র অসমবাসী গম পাইছো যে যমুনামুখ সমষ্টির যিজন বিধায়ক সিরাজউদ্দিন আজমল তেখেত AIUDFর সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের পরিষ্ঠাতৃ। তেখেতে অসমীয়া ভাষাটোর সম্পর্কত যি ধরনের মন্তব্য আগবালে সেইটো এজন জনপ্রতিনিধির মুখর ভাষা হিসাবে বা জনপ্রতিনিধি এজনের বক্তব্য হিসাবে সে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিচাৰো তেখেতে অনতিপলমে অসমবাসীর ওসর অসমীয়া ভাষাক এনে ধরনের তুচ্ছতাচ্ছল্য করার বাবে ক্ষমা খুঁজক। আর অসমীয়া নেজানো বলে কেছে বক্তব্য অসমেতে কৈ আছিল কথাখিনি। আরও একটা কথা কৈছে ইন্টারনেশনাল মানুষ, আমার কথাটা হল আপনি ইন্টারনেশনাল মানুষই হোক বা অন্য কিবাই হোক, কিন্তু আপনি যাইপর আপনি আহিছে যত আপনার শিপার সম্পর্ক আছে, যার মাটির সম্পর্ক আছে, সেই মাটির ভাষা সেই মাটির সংস্কৃতিক আপনি উপলব্ধ করার অধিকার আপনার কোনেও দিয়া নাই। গতি আপনি নিঃশর্তভাবে অসমবাসীর ওসব ক্ষমা বিচারক আর দুনাই আপনি যাতে অসমীয়া ভাষার সম্পর্কে এনে ধরনের মন্তব্য নকরে সেইবাবে আমি আপনার
পুনৰবাৰ আপোনাক সকীয়াই দিছোঁ। এইখিনি আমাৰ সকলোৰে বক্তব্য। আৰু অসমীয়া এটা হাজাৰ বছৰীয়া ইতিহাস সমৃদ্ধ এটা সাহিত্যৰে চহকী এটা ভাষা। এই ভাষাটোক সিরাজউদ্দিন আজমল ডাঙরিয়ার এটা বক্তব্যই যে এই ভাষাটুক হেয় প্রতীক উৎপন্ন করব তেনেধরণ নহয়। আমার এটা অসমীয়া ভাষাটুক যে ঐতিহ্য আছে, যে সাহিত্য সংস্কৃতি আছে, সেইখিনিও আমি মৌলানা সিরাজউদ্দিন আজমলক আমি পুনৰ তেখেতে এই বিষয়ে অধ্যয়ন করবলে আমি আহ্বান জানাইছো এইটো যে আপনি ভালো অধ্যয়ন করক। অধ্যয়ন করার পিছতে অসমীয়া ভাষাটো সম্পর্কে আপনি মন্তব্য আগবাড়ক।